বাবু, তুমি আলি গো বাদালে? হ্যাঁ আলি, তোর মাকে সব কিছু দিলি কতক্ষণ আছে ভাই কুটুম মোলা? কি তেল কুতুম বাবা! শুন বাপ, আমি তোর বয়স তো পাইলে দিলে তুই আমাকে বেটি নাটক করিয়া দেখা দিন, আমি তবে বুঝতে পারছি তুমি টুকটাক থাক। তোর মায়ের তুমি একটু মুদ্রা কাটি করতে একটু সাহায্য করবি না, তাহলে লজ্জায় দৌড়ে পলাইছি। বন্ধুরা, আমার বাবুর কোনো একটা মনে হোক, আমার ব্যায়ামটা তিন তিনা কাটলে হোক, আমি বিয়া পালন করি, তাহলে দেখা দেবে তাহলে বটে। বিয়া দিকে কাউকে কিছু বলবো না, তো কেউ কিন্তু তুমি নিলে বাপ। হ্যাঁ গো, কতক্ষণে আসবে? তোরে আলো মনে হয় গো অলবেতে দেরি নাই, বললো কুলি মুলাই আছি আছি। হ্যাঁ বাবা, জলদি করে আসুক, আমি আমার বউটাকে দেখতে আমার বহুত মন করছে। ভ্যানটা বিলা এটা দিলে বাপ। বসো বসো বাবা, তোমরা এসে নিয়ে দাঁড়িয়ে আছো, কুটুম এত দূর থেকে আসলে বসো বসো, থেকে থেকে আসে, আমি চা জল নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে মা, চলো গো বসো ওখানে। জানো না তোর বাবু আছে নাই? না, আমার বাবা জ্বর হয়েছে, আসতে পারিনি, ওই জন্য মায়ের সাথে এলাম। বউটা বিরাট বাংলা বলছে রে বাপ। ওর বাবা শরীর ঠিক হলে পরে ও এসে দেখে যাবে, ওই জন্য আমাকে পাঠিয়েছে, বললো তুমি গিয়ে দেখে এসে যাও ছেলেটা কিরম আছে কিরম না। তো আপনাদের ছেলে কোথায়? আচ্ছা ঘরে লজ্জা করছো, কিরমভাবে কথা বলছিল? এটা পুরুলিয়ার, পুরুলিয়ার এরমই ভাষা, ঠিক আছে এগুলোতে মাইন্ড করলে হবে না। তো আপনাদের ছেলেকে ডাকুন, আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, ওর বাবার শরীরটা ঠিক নেই। তো হ্যাঁ ঠিক আছে ডাকছি। নুনা নুনা রে, এদিকে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারা বসুন, আমরা বসে আছি, আপনারা দাঁড়িয়ে আছেন, আমাদের কি ভালো লাগছে? আপনারা বসুন না, আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না। আরে বাবা, এসেছিস তখন ছেলেটাকে একটু দেখ, তারপরে তো বাড়ি যাবে নাকি? ঠিক আছে তুমি যখন বলছো তখন আসুন, আসুন আপনারা এখানটাতে বসুন। হ্যাঁ ঠিক আছে। আমার একটু কোমরটা ব্যথা আছে বাবা, আমাকে একটু ব্যথা হয়ে বসতে হবে, কিচ্ছু অসুবিধা নেই, শরীরের প্রবলেম তো থাকতে পারে নাকি? হ্যাঁ গো সেটাই, আগে কিছু প্রবলেম ছিল না বুঝলে তো, ওই গরুটা কিনে নিলে কোমরটা বসায় ওখান থেকে হয়ে গেছে। আপনাদের ছেলে এখনো বেরোলো না কেন? কি করছে ভেতরটাতে? একটু তাড়াতাড়ি করতে বলুন, আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এনু না, জলদি করে আয়নো রে, কুটুমগুলো বসে আছে, জলদি করে আয় বাবা। টুকুয় দারুণ দেখতে লে বাপ, তাহলে আমি একে বিয়ে করি। তেজ বাবু কি করো তুমি? আমরা মাতো বলে তেলা বটে গো, তেলা বোতলে দানে আমাদের কাঁয়ে থে তো নেই, বিকোতে তো নেই, আর দোনো এক দলনের বিদিনি তাদের এগুলা করলি, ওইটা পাতি লওয়া ভয় নাই কিন্তু আমার ছেলেটা মনে হচ্ছে পড়ানো না। হ্যাঁ টাকা তো আছে, কিন্তু এদের কথাবার্তাগুলো আমাকে পছন্দ হচ্ছে না জানিস, লোকের কাছে আমরা দাঁড়াতে পারবো না, কোথাও এলে খুব লজ্জা পাবে জানিস তো। তো বাবু তোমার কিছু নেশা টেশা নেই তো? কিছু উল্টো পাল্টা ড্রিঙ্ক ট্রিঙ্ক করো না তো? নেতা টেতা আমার কিন্তু নাই, তবে একটুকু কনিটা খাই। মা ছেলেটা বলছে কনি খাই, গরিব নেশা করে, তুই বিয়ে কি জন্য করছিস? নেশা ছেড়ে দেবে, তুই সেরকম ভাবে শাসন করলে নেশা টেশা করবে না কিছু। তবুও সেটা একটু কাছে ঠিক ছিল, লোকের কাছে কনি কিছু বানাতে শুরু করে আমি তো লজ্জাতে দাঁড়াতে পারবো না। বরং তোর বাবা লোকের কাছে সিগারেট খায়, তার বাড়িতে বিড়ি টানে, তুই জানিস না তো সেরকম, কেউ বাইরে না খেতে বলতে ভেতরে যা পাচ্ছে করুক, কেউ তো দেখতে আসছে না তাই না? তো বউ কনি খাওয়া ছেলে আমার পছন্দ না, তুই চুপ কর তো। যে বিয়ের মশাই, আপনার ছেলেকে আমাদের খুব পছন্দ হয়েছে, বিয়ের ডেট ফাইনাল করুন, আপনাদের তো ডিমান্ড কিছু নেই তাই না? না ভগবানের ইচ্ছা সব কিছুই আছে আমাদের, লোকের কাছে মাইতে হবে না কিছু। নেশা করে ছেলেটা খৈনি খায়, তুই চুপ করবি? হ্যাঁ গো, ইয়ারা বাবুকে তোমায় উল্টা পাল্টা বলেছে, আর আমাদের ভাষাগুলো শুনো, ইয়ারা তোমায় হাসছে, ইয়ারা কলকাতার পঠানো, আমাদের ভাষাগুলো শুনে তোমায় হাসছে তোমার। ঠিক আছে তাহলে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি, মনে হয় একটা ভালো আমাদের জাতির এইখানে পুরুলিয়ার মেয়েকে বিয়ে দেবো, এই মেয়ের সঙ্গে থাকতে পারবে না আমার মনে হয়। ঠিক আছে আমরা বাড়ি গিয়ে জানাবো কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে আমরা বেরোলাম তাহলে, খাওয়া দাওয়া আর করবো না, ওর বাবা শরীর খারাপ তো, তার জন্য আমরা বাড়ি গিয়ে একেবারে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ ঠিক আছে আসো। হ্যাঁ গো বাবা, হালকা হালকা যাবে ভালো করে, ওর বাবা কি বলছে না বলছে জেনে পরে আপনাদেরকে জানাবো। ঠিক আছে আমরা আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে আসুন। বাবু গো তাহলে কি বললো বলে, কিন্তু বলে গেলোই নেনদে। শুন বেটা, দেখতে তো ভালোই আছে, কিন্তু ওদের কথাবার্তা শুনে মনে হলো না আমাদেরকে একটু সম্মান করলো বলে, যে জায়গায় সম্মান নাই সেখানে আমরা বিয়া দিতে পারবো না। তো ওরা দুমা বেটি ফুসুল ফুসুল করে শুধু বদনাম করতেছিল আমাদের, তো শুনতে পারিনি সেটা। হ্যাঁ রে বাবু, আমি সামনে ডাকছিলাম, আমি পুরোটাই শুনলি জানিস। ঠিক আছে মাই, দেখে নে তোদের কি কেউ সম্মান করবে না গো, সেখানে আমি বিয়া করবো বল, তোদের যেমন ইচ্ছা থাকে ইচ্ছা আমার তোমাকে বিয়া দিবে, কিন্তু আমি ওই মেয়া থাকে আর কবু বিয়া করবো না। যেমন কি রে, তোকে গেলে ভালো মেয়ের সঙ্গে বিয়া দেবো আমি, তুই টেনশন নিস না। হ্যাঁ বাবু যা, খেলাধুলা করবি যা। বাবু তুই কোনো আর খাস না, হ্যাঁ ওরা বললো বলে বলছি না, মেয়েটা শরীরে খারাপ করবে বলছি না, বলছি খাস না। ঠিক আছে মা, তুমি বলতি তখন আর খাবো না গো, তাহলে দেবো যা বেড়ে যা ঠিক আছে। তুমি টেনশন নিয়ে তোর বিয়ে বানিয়ে গেলো বলে বুঝলি না? না গো আমার একটু পুরো খারাপ লাগে না, ওকে আমি এমনিতেও করতি না, যদি তুলতে পারি আমি দেয় এরকম এরকম বদনাম করতে বলে। বন্ধুরা নিজে তোমার নিজের কাছে বলুন, যদি বলে তোমার নেন করলে বলে আমাদের দ্বন্দ্ব পড়তে দেখে আমাদের ব্যথাটা তোমার বিয়া দিয়ে নিলো, তো আমার বাবু তা কানতে কাটতে পারবে বলো, পছন্দই হবে না ওদের তখন কিছু, তো আমাদের মতন দেগুলো আমাদের তোমার ভালোভাবে নিতে পারবে, তাদের তোমার বিয়া দিবো না বলো? ঠিক আছে তুললাম, ভালোভাবে থাকবে তোমায়, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবে তোমাদের ফুল গাড়ি বাবা।